বিশ্বজুড়ে অস্থির পণ্য বাজার, দেশে দেশে বাড়ছে মূল্যস্ফীতির চাপ, তাতে জীবনযাপনে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, তৈরি হচ্ছে জনরোষ। তাতে বিশ্বের কোথাও কোথাও পতন ঘটছে সরকারে, কোথাও দেউলিয়া হচ্ছে দেশ। সেখানে কেমন আছে বাংলাদেশ? সহজ করে বললে, 100 টাকায় আপনি আগে যতটুকু পণ্য কিনতে পারতেন, এখন সেই একই পরিমাণ পণ্য কিনতে আপনার যদি বেশি টাকা লাগে, তাহলে বুঝবেন মূল্যস্ফীতি হয়েছে। অর্থাৎ একই পণ্য কিনতে আপনার পকেট থেকে বেশি টাকা চলে যাচ্ছে। বাজারে যখন মুদ্রার সরবরাহ বেড়ে যায় কিন্তু পণ্য বা সেবার পরিমাণ একই থাকে, তখনই মূল্যস্ফীতি হয়। সাধারণভাবে মূল্যস্ফীতি বলতে আমরা বুঝি যে গত বছর ধরেন আপনার এপ্রিল মাসে আপনার 10,000 টাকার বাজার দর, একই পণ্যগুলো যদি আপনি এই বছরের এপ্রিল মাসে কিনতে যান এবং আপনার 11,000 টাকা দরকার হয়, তাহলে আসলে আপনার গত বছরের এপ্রিল মাসের তুলনায় আপনার 1,000 টাকা বেশি খরচ হচ্ছে। অর্থাৎ আপনার যেই একই ধরনের পণ্যগুলোকে কিনতে আপনার প্রায় 10% বেশি মূল্য ব্যয় করতে হচ্ছে। এইটার অর্থ হলো যে গত বছরের তুলনায় আপনার এখনকার যেই জিনিসের দাম, এটা 10% বৃদ্ধি পাচ্ছে। করোনা মহামারীর সময়টাতে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটায় বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। এর সাথে যোগ হয়েছে ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি তেলের উচ্চ মূল্য, তাতে গত এক যুগে বৈশ্বিক মূল্যস্ফীতি পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। বিশ্বের দেশগুলোর মধ্যে এ যাবৎকালে সর্বোচ্চ 65,374% মূল্যস্ফীতি হার ছিল ভেনিজুয়েলায় 2018 সালে। দেশটির বর্তমান মূল্যস্ফীতি হার 340%, আর সর্বনিম্ন মূল্যস্ফীতি -3% হয়েছে সামোয়াতে 2021 সালে। উন্নত বা গরিব কোনো দেশই এখন আর উচ্চ মূল্যস্ফীতির বাইরে নেই। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুসারে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ছিল 8.5%, যা গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাজ্য মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে 7%। ইউরোজোনের 19টি দেশে জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল 5% বেশি, যা একক মুদ্রা ইউরো চালুর পর সর্বোচ্চ। জাপানে যেখানে মূল্যস্ফীতি থাকে ঋণাত্মক, সেখানে গত ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি পৌঁছেছে 1%। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপে মূল্যস্ফীতি 1% নিচে, আফগানিস্তানে তা 1.5%, আর ভুটানে প্রায় 5.5%। ভারতে মূল্যস্ফীতি গত 17 মাসের মধ্যে সর্বোচ্চ 7% পৌঁছেছে। নেপালে মার্চে তা 7% ছাড়িয়েছে। পাকিস্তানে এখন মূল্যস্ফীতি 12.7%, আর শ্রীলঙ্কায় তা পৌঁছেছে দেশটির ইতিহাসে সর্বোচ্চ 18.7%। ব্রিটেনে জ্বালানি ও জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাওয়ায় বিক্ষোভ করছে মানুষ। পাকিস্তানে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে ইমরান খানের সরকার। পরে নানা সমীকরণে তিনি ক্ষমতাচ্যুত হলেও মূল্যস্ফীতির উস্কানি রয়েছে এতে, মনে করছেন বিশেষজ্ঞরা। আর শ্রীলঙ্কার পরিস্থিতি আরও নাজুক। রেকর্ড মূল্যস্ফীতির কারণে দেশজুড়ে চলছে বিক্ষোভ, নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে দেশটি। চলতি অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতির হার 5.5% মধ্যে রাখার ঘোষণা থাকলেও তা ধরে রাখতে পারেনি সরকার। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুসারে দেশে মূল্যস্ফীতির হার এখন 6.22%, যা গত 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে স্বাধীনতার পর দেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল 1974 সালে, সে বছর মূল্যস্ফীতি ছিল 67.17%। সব কিছুর দাম বেশি, দিন দিন তো বৃদ্ধি পাচ্ছে, কমছে না। আর একবার যেটা বেড়ে যায় সেটা দামটা কমে না। বাজেটের কথা চিন্তা করে বাজারে আসা যায় না। এখন যেই জিনিসের দাম কম আমরা সেটা কিনি, আর যেটা দাম বেশি ওটা একটু কম কিনি। বেতনের সাথে, হিসাবের সাথে, আয়ের সাথে সঙ্গতি রেখে চলা খুবই অসম্ভব। রমজানে নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন শূন্য করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সয়াবিন তেল আমদানিতে শুল্ক কমিয়েছে রাজস্ব বোর্ড। টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে দেয়া হচ্ছে 6টি পণ্য। বাজার নিয়ন্ত্রণে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন সংস্থা। অর্থনীতিবিদরা বলছেন করোনায় মানুষের আয় কমে গেছে, সেজন্য গ্রামের পাশাপাশি শহরের বস্তিবাসীদের জন্য নগদ সহায়তার ব্যবস্থা করতে হবে। নতুন বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়াতে হবে, বাড়াতে হবে বাজার তদারকিও। পেশাদারিভাবে বাজার নিয়ন্ত্রণ,
এবং বাজারের উপর নজরদারি করার জন্য একটা দল গঠন করা উচিত, যেটা শুধুমাত্র স্থানীয় বাজার না আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রেও প্রতি প্রকৃতি বিচার বিশ্লেষণ করে যেন সরকারকে আগে থেকেই এটা সাবধান করতে পারেন বা সেই সম্পর্কে তাদেরকে তথ্য উপাত্ত তাদের অ্যানালাইসিস দিতে পারেন, সেই ধরনের সক্ষমতা সরকারের তৈরি করা উচিত। এত হলো বিশেষজ্ঞ মতামত, আপনার মত কি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে টিবিএস এর সাথেই থাকবেন।